দেখতে পাচ্ছো যে প্রত্যেকেই আজকে আমরা জেনপাসের ওয়েবসাইটে রয়েছি, অর্থাৎ WB জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে তার জেনপাস যে তোমার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেই ওয়েবসাইটে আমরা কিন্তু রয়েছি। আজকে আমরা তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে জেনপাসের, যেহেতু জেনপাসের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তাই কতকগুলি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে এবং কি কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং ফর্ম ফিল আপ হয়ে যাবার পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কিছু প্রবলেম থাকে এবং সেটাকে কিভাবে এডিট করবে, সেটার সময়সীমা কত পর্যন্ত, সব কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা যারা চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এখানে দেখতে পাচ্ছ জেনপাসের যে অংশটি তোমাদের আমরা দেখাবো, এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই ক্লিক করলে তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে তোমরা জেনপাসের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং কি কি পোস্ট জেনপাসে অ্যাপ্লাই করা যায় সেটা আমি আগেই তোমাদের জানিয়েছি, এখন আর সেরকম বিশেষ কিছু বলছি না, তবু পোস্টগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে যে যে পোস্টে তোমরা জেনপাসের আন্ডারে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের এই টেন্টেটিভ ডেট 11th June দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা। এবার তোমাদের জেনপাসে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি কি ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জেনপাসে অ্যাপ্লাই করার জন্য প্রথমেই তোমাকে এই অংশটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তী ক্ষেত্রে এইরকমভাবে একটা ইন্টারফেস তোমার সামনে কিন্তু, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে কিন্তু চলে আসবে। এই ইন্টারফেসে এক্সামিনেশন দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, পাসওয়ার্ড দেওয়া থাকবে, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সামিনেশন, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন। তার আগে তোমাকে কিন্তু ক্যান্ডিডেট হিসাবে নিউ তোমার হচ্ছে রেজিস্ট্রেশনটা, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা কিন্তু ক্লিক করে এটা তৈরি করে নিতে হবে। তাহলে কিভাবে করবে সেটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ক্লিক করার সময় এইভাবে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এখানে ইনস্ট্রাকশন কিছু দিয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। যেমন ইনস্ট্রাকশন কী কী আছে আমি তোমাদের বলে দিচ্ছি। ক্যান্ডিডেট অফ জেনপাস 2023 হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন, এটা তোমাদের বলেইছি আগে। আচ্ছা, মেন এখানে গুরুত্বপূর্ণ যে অংশগুলি সেগুলো আমি তোমাদের পড়ে দিচ্ছি। এক্সামিনেশন ফিস এখানে তোমরা দেখে নাও, এক্সামিনেশন ফিস যেটা বলা হয়েছে, এক্সামিনেশন ফিস তোমার হচ্ছে ফর পেপার ওয়ান যারা দেবে অনলি তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে পেপার ওয়ান অর অনলি পেপার টু যেটা বলা হয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা, জেনারেলদের ক্ষেত্রে তোমার এখানে হচ্ছে 500, এবং যারা তোমার হচ্ছে কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছে এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা বলা হয়েছে। আর বোথ পেপার অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টু যদি দাও তাহলে সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে 800 টাকা, আর যারা তোমার এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে 650 টাকা, এখানে পরিষ্কারভাবে সেটি উল্লেখ করা রয়েছে। তারপর হচ্ছে 7 নম্বর পয়েন্টটা তোমরা একটু লক্ষ্য করবে, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, তোমার ডেট অফ বার্থ মাস্ট বি সেম অ্যাজ দ্য দোজ রেজিস্টার্ড ইন দ্য 10th and 12th standard এক্সামিনেশন। তোমাদের 10th and 12th standard রেজিস্ট্রেশনে যা থাকবে সেটাই কিন্তু তোমাদের এক্ষেত্রে দিতে হবে। তারপর এবার স্টেপ ওয়ানে কি বলেছে, অনলাইন রেজিস্ট্রেশনে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট উইল এন্টার রেজিস্ট্রেশন ডিটেলস সাচ অ্যাজ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এক্সেট্রা, দেন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু চুজ দ্য পাসওয়ার্ড সিকিউরিটি। এইটা খুব মাথায় ভালোভাবে রাখবে, তোমরা সিকিউরিটি পিন অর্থাৎ সিকিউরিটি পাসওয়ার্ড যেটা দিচ্ছ এবং সেটা কিন্তু তোমরা সেটা খাতার মধ্যে লিখে রাখবে, কারণ সেটা হারাবে না এবং সেটা জেনারেট করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন নাম্বার উইল বি জেনারেটেড অ্যান্ড ক্যান্ডিডেট হ্যাভ টু ইউজ দ্য অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড সাবসিকুয়েন্ট টু লগ ইন। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার যেটা পেলে এবং তোমার হচ্ছে লগ ইন যেটা তোমরা পরে তৈরি করা ওই রেজিস্ট্রেশনে যখন তৈরি করছো তারপরে কিন্তু তোমরা পেয়ে যাবে। নাম্বার টু বলছে কি, মাল্টিপলস তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রম সাবমিশন, অ্যাট দিস স্টেজ দ্য ক্যান্ডিডেট নিডস টু ফর্ম ফিল আপ বলতে তোমার হচ্ছে এখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে যাবতীয় ডিটেলস, পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সিটি ডিটেলস আপলোডিং, সব কিছু কিন্তু তোমাকে আপলোড করতে হবে। 3 নম্বর স্টেপে বলা হয়েছে কি, ফি পেমেন্ট, পেমেন্ট ফিস যেটা রয়েছে মাস্ট বি তোমাকে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে। ডাউনলোডিং অফ তোমার হচ্ছে কনফার্মিং পেজ তোমার, তারপর বলছে ই পেমেন্ট মোড ইন অনলাইন দেন দ্য কনফার্মেশন অফ পেজ ইজ জেনারেটেড ইমিডিয়েটলি ক্যান্ডিডেট হ্যাজ টু ডাউনলোড। তোমাকে কিন্তু তুমি যে পেমেন্ট করলে পেমেন্ট করার পরবর্তী ক্ষেত্রে পেজটা কিন্তু তোমাকে ডাউনলোড করে নিতে হবে যে তুমি পেমেন্ট করেছো, এবং সেটাকে প্রিন্ট আউট যদি পারো তোমার কাছে রেখে দেবে, এটা হচ্ছে বেস্ট অপশন, বা নিজের জিমেল আইডি বা তোমার হচ্ছে কোথাও সেভ করে রেখে দেবে। নেক্সট, তারপর বলা হয়েছে
যে ক্যান্ডিডেট ইজ রিকোয়েস্ট টু রিটেইন দ্য প্রিন্ট আউট কনফার্মেশন পেজ ফর ফার্দার রেফারেন্স, ওটা তোমাকে রেখে দিতে হবে। এবং তোমার পাসওয়ার্ড তুমি কীভাবে সেট করবে, এইটা 10 নম্বর পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে কি, এ পাসওয়ার্ড মাস্ট হ্যাভ মাস্ট বি 8 to 13 তোমার ক্যারেক্টার লং হতে হবে। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান তোমার হচ্ছে আপার কেস, ওয়ান যেন একটা আপার কেস লেটার থাকে। নেক্সট বলা হয়েছে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ এ লিস্ট অফ লোয়ার কেস, একটা যেন লোয়ার কেসও থাকে। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ এ লিস্ট অফ নিউমারিক ভ্যালু, অর্থাৎ নাম্বারিক নিউমারিক ভ্যালু একটা যেন থাকে। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ দ্য লিস্ট অফ স্পেশাল ক্যারেক্টার, যেমন স্পেশাল ক্যারেক্টার হয়ে থাকে তাদের মধ্যে যেন অবশ্যই একটা থাকে। আর চেঞ্জ পাসওয়ার্ড, এটাও গুরুত্বপূর্ণ, চেঞ্জ এ তোমার এ ফেসিলিটি টু চেঞ্জ পাসওয়ার্ড অ্যাভেলেবেল ইন দ্য সিঙ্গেল সিঙ্গেল ইন অ্যাপ্লিকেন্স অ্যাপ্লিকেশন উইল লগ ইন ইন টু দ্য সিস্টেম অ্যান্ড ক্লিক দ্য চেঞ্জ পাসওয়ার্ড বাটন, তোমাকে এইভাবে তারপর ওল্ড পাসওয়ার্ড চেয়ে কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা চেঞ্জ করতে পারবে। এবং ফরগট পাসওয়ার্ড, যদি কারোর ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে যাও বা রিসেট পাসওয়ার্ড করতে যাও, অ্যাপ্লিকেন্টস ক্যান রিসেট হিজ অর হার পাসওয়ার্ড বার ইউজিং ফলোয়িং অপশন। এখানে রিসেট যে পাসওয়ার্ড রয়েছে সেটিও তোমরা কিন্তু করতে পারবে, সেখানে ফলোয়িং এই নোটিশটি তোমরা ফলো করবে এবং সেখানে কিন্তু একটা ব্যবস্থা রয়েছে। তারপরে এইগুলি সমস্ত পড়ে নেওয়ার পর তোমাকে কিন্তু এখানে করতে হবে যেটা, সেটা আই এগ্রি, তোমরা প্রত্যেকেই বাটনটা দেখতে পাচ্ছ, আই এগ্রি যে বাটন রয়েছে আই এগ্রি বাটনে তোমাকে ক্লিক করে দিতে হবে। তারপর তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ যে ইন্টারফেসের মধ্যে কী কী আসছে। এক নম্বর হচ্ছে তোমার, আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেককে, এইভাবে তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এখানে তোমাদের ফার্স্টে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটস নেম, মাদার্স নেম, এখানে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আচ্ছা তারপর জেন্ডার, তার পরবর্তী ক্ষেত্রে তোমার আইডেন্টিফিকেশান টাইপ যদি কিছু থেকে থাকে, আইডেন্টিফাই ফিকেশান নাম্বার, সেটা তোমার হচ্ছে যে নাম্বারগুলি আইডেন্টিফিকেশানের নাম্বারের মধ্যে তোমার এখানে কী কী দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে ভোটার আইডি কার্ড বা পাসওয়ার্ড বা রেশন কার্ড, ক্লাস 10 অ্যাডমিট, এইগুলি তোমাদের হচ্ছে তোমাদের মূলত বলা হয়েছে যে এই এই বিষয়গুলি এইগুলি তোমাদের দিতে হবে। আবারও বলছি ভোটার কার্ড বা তোমার হচ্ছে পাসওয়ার্ড বা রেশন কার্ড বা তোমার হচ্ছে এনি আদার গভর্নমেন্ট তোমার আইডেন্টিটি, যেমন হচ্ছে আধার কার্ডও এখানে কিন্তু চলবে, অথবা তোমার স্কুল আইডি কার্ড, এইগুলো তোমাদের মেনলি দিতে হবে। তারপর তোমার হচ্ছে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, আইডেন্টিফিকেশন যেটা দিচ্ছ তার নাম্বার দিতে হবে। এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশগুলি যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবে। এখানে মোবাইল নাম্বার তোমরা এখানে পুট করবে এবং পুট করার পরে আই এগ্রি এখানে যে বাটনটি আছে এটা কিন্তু তোমরা ক্লিক করবে, এবং ইমেল আইডি এখানে দেওয়ার পর এখানে কিন্তু ক্লিক করবে, কারণ এরপর জেনপাসের তরফ থেকে যদি কোনো কিছু আপডেট থাকে তোমাকে কিন্তু তোমার মোবাইল এবং তোমার ইমেল আইডিতে কিন্তু তৎক্ষণাৎ পাঠিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু তোমাকে চুজ পাসওয়ার্ড করতে হবে, যেটা তোমাদের একটু আগে বলে দিলাম, সিকিউরিটি পিন অবশ্যই কিন্তু এখানে আসবে তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমার হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, প্রথমে এই অংশটা ক্লিক করলে তারপরে এটা তোমার পেয়ে যাবে, এবং কনফার্ম পাসওয়ার্ড তারপর তোমাকে করতে হবে, সিকিউরিটি পিন এখানে এইভাবে থাকবে, এবং এটাকে সাবমিট করে তোমার সাবমিট করলেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেটা রয়েছে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেহেতু কমপ্লিট হয়ে গেল, তুমি কিন্তু ওয়ান বাই ওয়ান, বাকি আর কোনো প্রসিডিওর যেটা আছে জটিল নয়, সেখানে তোমার নিজের নাম, বাবার নাম, এগুলো অলরেডি চলে যাচ্ছে। এবার অ্যাড্রেস ডিটেলস সমস্ত কিছু তোমাকে জিনিস সেখানে আপডেট করতে হবে, এবং এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান দিতে হবে। পরপর সেগুলি আপডেট করে তোমার ফটো সিগনেচার আপলোড করে সেগুলোকে কিন্তু কী করতে হবে, সাবমিট করতে হবে, এবং ফিস পেমেন্ট করে তারপর প্রসিডিওরটি কিন্তু টোটালটাই কিন্তু কমপ্লিট করতে হবে। এবং জেনপাসের ক্ষেত্রে এটাই ছিল তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার প্রথম অংশ, আমরা সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবং পরবর্তী ভিডিও এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে, এবং তোমাদের জন্য বলছি যে এর পরবর্তী ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ হবে অনলাইনে, অর্থাৎ এরপরে এর নেক্সট এটা সাবমিট করার পরে নেক্সট অংশ যখন তোমরা ক্লিক করবে সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেখানে যদিও কোনো কারণে তোমাদের ভুল হয়ে যায় সেটা পরে এডিটিংয়ের একটা সময়সীমা কিন্তু দেওয়া হচ্ছে, সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো যে কবে সেখানে এডিটিংয়ের সময়সীমা দেওয়া হচ্ছে। আজকে তোমাদের ভিডিও কিন্তু এই পর্যন্তই, কারণ জেনপাসের এই অংশটা যেটা আমি এখন তোমাদের পড়ে দেখালাম এই অংশটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। এই রেজিস্ট্রেশন প্রসিডিওরটি তোমরা ঠিকঠাকভাবে করবে তাহলে কিন্তু বাকি অংশ কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা সেইভাবে নেই।
তাই অবশ্যই যদি কারো কিছু হেল্পের প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবে, এবং জেনপাস সংক্রান্ত যাবতীয় তথ্য এবং এর পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ভিডিও আসতে চলেছে, তাই জেনপাস ক্যান্ডিডেট যারা রয়েছে 2023 তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরের দিকে জেনপাসের আরও অনেক তোমার তথ্য প্রত্যেকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো, তার জন্য যে আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা কি করবে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং জেনপাস সম্পর্কিত যদি কোনো কারোর কোয়ারিজ থাকে তাহলে তোমরা কি করবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা নির্ধারিত সময়ে অবশ্যই তোমাদের যে কোয়ারিজ রয়েছে সেগুলো তোমাদের অ্যান্সার দিয়ে সাহায্য করব। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।